মেসেজ একটাই দিতে চাইবো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। হয়তো মানুষের জন্যই আমরা দীর্ঘ এই 16 বছরের পথ অতিক্রম করে আসতে পেরেছি। মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ না হলে হয়তো আমরা এই আজকে 17তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পৌঁছতে পারতাম না। তো তাই জন্য আমাদেরও তো কিছু করণীয় আছে মানুষের জন্য। আমরা সেটা আনুষ্ঠানিকভাবে এর আগে বহুবার আমরা অনেক কিছু আনন্দের মানে আনন্দযজ্ঞের আয়োজন করেছি, কিন্তু এই বছরের আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা একটা ছোট্ট ঘরোয়া পরিবেশে একটা রক্তদান শিবির একটা আয়োজন করব। তাতে স্বতঃস্ফূর্তভাবে আমার যারা টিম মেম্বার রয়েছে এখানে সব ছেলেমেয়েরা সাড়া দিয়েছে এবং বাইরে থেকেও আমরা প্রচুর সাড়া পাচ্ছি। এটাই বোধহয় আমাদের আজকে আনন্দের মানে মূল কারণ। আমাদের 17তম প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে আমাদের একটা ছোট্ট আয়োজন আজকে আমাদের এখানে প্রিমাইসে করা হয়েছে, স্বেচ্ছা রক্তদান শিবির। তো এটাতে রক্তদান নিয়ে তো আর নতুন করে কিছু বলার নাই, সবাই জানে আর কোনো বিকল্প হয় না। রক্তদান আমাদের নিজেদেরই করতে হয়, আমাদের নিজেদের প্রিয়জনের জন্য এবং সবার জন্য, জনগণের জন্য। তো এখানে আমরা খুবই ভালো একটা ইসে পাচ্ছি, আমাদের যারা স্টাফ আছে ওরা সকলেই দিচ্ছে এবং বাইরের থেকে অনেকেই এসে এখনও দিয়ে গেছে এবং ওরা আরও আসবে দেবে। তো আমি সবাইকে কালকে যে আমাদের 77তম স্বাধীনতা দিবস এর জন্য আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।